সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সাথে থাকা মানে গ্লোব টিভির সঙ্গে থাকা, এবং তার মানে পৌঁছে যাওয়া 2571 2255 এবং 2266 এই নাম্বারে। আর সঠিক দিশা অনুষ্ঠান মানেই আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন আচার্য শ্রী দুলাল, গোল্ড মেডেলিস্ট, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুবিদ। আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, কারণ এতদিনে আপনারা বুঝেই গিয়েছেন যে সঠিক দিশা অনুষ্ঠানে একটা পার্টিকুলার বিষয় নিয়ে আমরা আলোচনা করি, যে বিষয়গুলো, যে সাবজেক্টগুলো আমার আপনার জীবনে কিন্তু ভীষণ ভাইটাল। মাঙ্গলিক কথাটার সাথে আমরা সকলেই পরিচিত, অনেকেই আমরা বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন পত্র পত্রিকায় লেখা পড়ে মাঙ্গলিক সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা নিয়ে চলছি, এবং মাঙ্গলিক সমস্যা থাকলে কি হয় না হয়, জীবনটা কি আদৌ দুর্বিষহ হয়ে যায়, কোনো উন্নতির যোগী কি থাকে না, এই সমস্ত দিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু তার আগে যে কাজটা করতে হবে, আপনাদের সকলকে স্বাগত জানাতে হবে, এবং পাশাপাশি স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকেও স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। সর্বপ্রথম আমি আমার জন্মদাত্রী মাতা জন্মদাতা পিতাকে প্রণাম জানাই, প্রণাম জানাই জগজ্জননী মা তারাকে, প্রণাম জানাই আমার সমস্ত জ্যোতিষ গুরুদেরকে, এর পাশাপাশি প্রণাম জানাই এই মুহূর্তে যে সকল বয়সষ্ঠ মানুষরা দেখছেন তাদেরকে, এবং শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধু বান্ধব দাদা ভাই যারা আছেন, যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকেও, এবং এই শুভেচ্ছা জানিয়েই শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। একদমই তাই। আজকে মাঙ্গলিক বিষয় জানবো। মাঙ্গলিক নিয়ে তো অনেক ধারণা আমাদের মধ্যে রয়েছে, সেই ধারণাগুলো একটু কাটাতে হবে, মানে ভ্রান্ত ধারণাগুলো। না, বিষয়টা হচ্ছে আজকে আস্তে আস্তে আমার এক বন্ধু বলছে, ভাই জানিস কিছুদিন আগে এক অ্যাস্ট্রোলজার কাছে গেলাম, যাওয়ার পর তিনি বললেন আমার নাকি মাঙ্গলিক আছে, যে কারণে বিবাহটা বিলম্বে হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় পাকতে দেখছি ঠিকঠাক হয়ে উঠছে না। বিয়েটা কবে হবে বলতে পারিস? জাস্ট আজকের ঘটনাক্রমে বিষয়টা হলো। তা আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোর ন্যাটাল চার্ট তুই তো কিছুটা হলেও বুঝতে পারছিস, তোর মঙ্গলটা কোথায় আছে এবং লগ্ন কি আছে? বলছি আমার মেষ লগ্ন, মঙ্গল রয়েছে মেষেই, অর্থাৎ লগ্নে মঙ্গল, মাঙ্গলিক। সে তো রীতিমতো একটু ভয় ভয় আছে যে আমার লগ্নে মাঙ্গলিক, সুতরাং আমি একজন মাঙ্গলিক হয়ে আছি, লগ্নে মঙ্গল মাঙ্গলিক হয়ে আছি, একটু ভয় আছে। কিন্তু আমি ওকে বললাম, দেখ ভাই, তোর মঙ্গল লগ্নে আছে খুব ভালো, মাঙ্গলিক এটা ঠিক কথাই, কিন্তু সেই মাঙ্গলিকটা কিন্তু এতটা ভাইটাল নয়। সে শুনে বলছে, কেন ভাই? ওকে আমি বোঝাতে পারলাম যে লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, এটা রুলস, এটা নিয়ম, কিন্তু সেই মঙ্গলটা কোথায় আছে? না, মঙ্গলটা আছে মেষ, মেষ হচ্ছে অগ্নিরাশি, এই অগ্নিরাশিতে মঙ্গল থাকলে সাধারণত সেই মাঙ্গলিকটা ততটা পাওয়ারফুল হয় না। যখন আমি তাকে বোঝাতে পারলাম, সে তখন যেন একটা হাত ছেড়ে বাঁচলো, তাহলে কি আমার দাম্পত্য জীবন, বিবাহিত জীবনে কোনো প্রবলেম আসবে না? আমি বললাম, না, বিবাহিত জীবনে সেভাবে প্রবলেম আসবে না, তোমার ক্ষেত্রে যেটা হবে, তোমার কর্মক্ষেত্রে একটু ডিস্টার্ব আসবে, তুমি কর্মে যেভাবে এগোতে চাইছো সেই জায়গায় একটু ডিস্টার্ব তোমার আসবে। সে স্বীকার করলো, যাই হোক, বন্ধু এসে গেছে। একদমই তাই। আমরা এরকম ভাবে আলোচনা এগিয়ে নিয়ে যাবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি শিয়ালদা থেকে মায়া মজুমদার বলছি। কার জন্য জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের ডেট অফ বার্থ? 14/12/1999। 14/12/1999। আচ্ছা, সময়? 1:43 সকাল, কলকাতা। সকাল 11টা? কলকাতা। হ্যাঁ, অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ, পরিষ্কার হচ্ছে না আপনার কথাগুলো কিন্তু একদম। আচ্ছা, অনুষ্ঠান রেগুলার দেখছেন আপনার মেয়ের যে, শুনুন, আপনি আপনার মেয়ের যে ডেট অফ বার্থ দিয়েছেন 14/12/1996, মানে প্রচন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে, মানে পরিষ্কার নয় সাউন্ডটা একদম। 14/12/1999। হ্যাঁ, এই জন্য জাস্ট এগুলো একটু জিজ্ঞাসা করে নেওয়া। 14/12/1999 বারে ছিল মঙ্গলবার দুপুর 11:43, তাই তো? 46 46, 11:46, প্রচন্ড সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে, যাই হোক, কলকাতা। হ্যাঁ, কলকাতা। এই অনুযায়ী আপনার মেয়ের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, শতভিসা নক্ষত্র, শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জন্ম, এবং গণ হচ্ছে দেবাড়িগণ, মানে রাক্ষসগণ। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, বৃহস্পতি এবং শনি বক্রী অবস্থায় আছে,
মঙ্গল তুঙ্গস্থ স্বক্ষেত্রে রয়েছে শুক্র, খুব ভালো। দুটো গ্রহ বক্রী অবস্থায় আছে, এমনি আলটিমেট অন্যান্য গ্রহগুলো ভালো আছে, অসুবিধে নেই। লগ্ন সাপেক্ষে দ্বাদশে মঙ্গল, এই যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, মাঙ্গলিক, এই মাঙ্গলিকটা কিন্তু খুব যে ভাইটাল সেটা বলবো না, কিন্তু ঘটনা হয়েছে যেহেতু দ্বাদশে মঙ্গল এবং যেখানে কেতু রয়েছে, সম কেতু রয়েছে অষ্টম হাউসে, ষষ্ঠ হাউসে রাহু রয়েছে, মেয়ের কি বিবাহ হয়েছে? না না, ও এখন সেকেন্ড ইয়ারে পড়ে, বিসিএ পড়ে। ইয়েস, ঠিক আছে, পড়াশোনো মূলত যেহেতু আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পড়াশোনো জায়গায় দাঁড়িয়ে ভালো, খারাপ নয়। কর্ম নিয়ে একটু চিন্তিত থাকবে, হ্যাঁ, আগামী দিনে কি করবে কি করবে না এই একটা বিষয় আছে। তবে যেহেতু ষষ্ঠ হাউসে রাহু অবস্থান করছে, এই ষষ্ঠ হাউসে রাহু অবস্থান করলে ভালো রেজাল্ট দিয়ে থাকে। আপনি আপনার সন্তানকে, মেয়েকে বলবেন একটুখানি চাকরি বাকরির জন্য মানে খাটতে, প্রস্তুতি নিতে, ও আলটিমেট একটু মানে চাকরি বাকরি জায়গাটা খুব ভালো হবে। তবে এখানে যেহেতু রবি জলজ রাশিতে অবস্থান করছে, ফলে যেটা হবে ওর একটু টাইম লাগবে, সময় লাগবে। আর দশমপতি মঙ্গল যেহেতু দ্বাদশে, তো এই একটু ডিস্টার্ব আছে, সামান্য দু একটা ক্ষেত্র ডিস্টার্ব আছে কর্মের জায়গায় দাঁড়িয়ে। ও যদি মনে করে আমি আগামী দিনে কোনো একটা কর্ম করব, সেক্ষেত্রে এই যে বিষয়টা বললাম, রবি জলজ রাশিতে আছে আর দশমপতি দ্বাদশে অবস্থান করছে, এই দ্বাদশে অবস্থান করলে প্রত্যেকটা বিষয়ে একটু টাইমটা লেন্দি করে দেয়, চাকরি বাকরির ক্ষেত্রে ও সহজে মনের মতো চাকরিটা হবে না, একটু সময় লাগবে। তবে যেহেতু আমি যে বিষয়টা একটু আগে বলতে গিয়েছিলাম, মাঙ্গলিক বিবাহিত জীবনে বা আফটার ম্যারেজ কিছু সমস্যা আসবে, এই জায়গায় একটু সচেতন থাকবেন। আর লগ্নে চন্দ্র আছে, মন মানসিকতার দিক থেকে খুবই ভালো, বুঝতে পারলেন? হ্যাঁ, পড়াশোনার জায়গা ভালো আছে, পড়াশোনার জায়গাটা ভালো আছে, অসুবিধে নেই। ও গ্রাজুয়েশন কমপ্লিট করবে, এবং গ্রাজুয়েশন কমপ্লিট করার পাশাপাশি ওকে যখন গ্রাজুয়েশনটা কমপ্লিট করবে ওকে একটু হাতের কাজ করতে বলবেন, একটু কিছু ট্রেনিং জাতীয় কিছু করতে বলবেন। ও যদি কিছু ট্রেনিং জাতীয় কিছু করে তাহলে ও কিন্তু একটা ভালো প্লেসমেন্ট পাবে, তবে সেটা যে গভর্নমেন্ট জব আমি এটা বলছি না, একটা ভালো জায়গায় দাঁড়িয়ে অন্তত কিছুটা হলো নিজের আর্থিক জায়গাটা নিজে কিছুটা হলো তৈরি করতে পারবে, বুঝতে পারলেন? তবে দুটো শরীর স্বাস্থ্য দিকটা ভুগবে, একটু শরীর স্বাস্থ্য দিক দিয়েও ভুগবে ও ভোগে, এবং আলটিমেট ওর মধ্যে কিছুটা গাইনো সমস্যা, হ্যাঁ কিছুটা গাইনো সমস্যা থাকবে, এই জায়গাগুলো একটু ডক্টরের ব্যাপার আছে। তবে যেটা বললাম, কেরিয়ার ক্ষেত্রে কিছু ডিস্টার্ব আছে, আর আফটার ম্যারেজ বিবাহিত পরবর্তী জীবনে কিন্তু যথেষ্ট সমস্যা আসবে, এই জায়গাটা একটু সচেতন হবেন, এবং বিবাহের পূর্বে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখে একটু জটক বিচারটা করিয়ে নেবেন, ঠিক আছে? আপনি আসুন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং পুরো টোটাল জায়গাটা যখন আপনি জেনে নিলেন এবং বুঝতে পারলেন যে সমস্যাগুলো ফেস করছে আপনার মেয়ে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনার একটাই কথা যে হ্যাঁ আমি আপনার কাছে যাব। আমার মনে হয় এটাই বোধহয় একটা কনক্লুশন হওয়া উচিত সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য, সঠিক জায়গায় পৌঁছানোর। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই স্কলিংয়ে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে এই অনুষ্ঠানের পর কথা বলুন এবং সরাসরি পৌঁছে যান চেম্বারগুলোতে, চলে আসবো আলোচনাতে। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে, তাকে যখন আমি বললাম যে তোমার ক্ষেত্রে যেহেতু মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে, এই মঙ্গল মেষ রাশিতে থাকার কারণে এই মঙ্গল কিন্তু ততটা ভয়াবহ নয়। যাই হোক, আলোচনায় আসতে হবে, একদমই তাই, আমাদের আবারও আলোচনায় আসতে হবে, আসবো, কিন্তু তার আগে দেখে নেবো কে রয়েছেন সঙ্গে। নমস্কার, নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? কে বলছেন দুর্গাপুর থেকে? আচ্ছা, কার জন্য জানবেন? পিসির সম্পর্কে। পিসির সম্পর্কে? আচ্ছা, ডেট অফ বার্থ? 1-1-1974। 1-1-1974। সময়? বিকেল 4টা। জন্মস্থান? কোথায় জন্মস্থান? গোপালগঞ্জ। কোথায়? রানীগঞ্জ। পরিষ্কার করে না বলে আমাদের কাছে কিন্তু এখানে একদম বোধগম্য হচ্ছে না। ঠিক আছে, এবার সঙ্গে থাকুন। আপনার পিসির যে ডেট অফ বার্থ দিয়েছেন, 1 জানুয়ারি 1974 বারে ছিল মঙ্গলবার বিকেল 4টে রানীগঞ্জ,
এই অনুযায়ী মীন রাশি মিথুন লগ্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্র শুক্লপক্ষের অষ্টমী তিথি এবং গণ হয়েছে নরগণ। মূলত ওনার শরীর স্বাস্থ্য নিয়েই আপনার প্রশ্ন, তাই না? কি সম্পর্কে জানতে চাইছেন বলুন তো? আপনার প্রশ্নটা কি নিয়ে? কি? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার প্রশ্নটা কি, আপনি আমাদের সাথে ফোনে কথা বলছেন আর মনটা অন্যদিকে? হ্যাঁ বলছি, আপনার প্রশ্ন মানে আপনার প্রশ্নটা হয়েছে আপনার যে পিসিমা যিনি রয়েছেন তার শরীর স্বাস্থ্য নিয়ে, তাই না? দেখুন এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, লগ্নে শনি মানে ন্যাটাল চার্ট অনুযায়ী লগ্নে শনি আছে, কেতু আছে, আলটিমেট ওনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, এটা একদম মানে ন্যাটাল চার্টই বলছে। আর যেহেতু গোচরকালীন টাইমে যেহেতু লগ্নের উপরে রাহু পাস করছে, ওনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, ওনার কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। তাই তার কি জানবেন বলুন, আপনি একটা কাজ করুন, আপনি সারাদিন ভর প্রচুর মানুষের প্রোগ্রাম চলে এখানে, অবশ্যই আপনার সঙ্গে আমি বলবো। হ্যাঁ, এই মানে প্রোগ্রামটা হয়ে যাক, অবশ্যই আপনি করুন, আমি বলবো। একটা জিনিস বোঝা গেল, হাতে একটু সময় ছিল, অনুষ্ঠানটা দেখতে দেখতে মনে হলো চলো ফোন করি, আসল কথা আপনার কিছুই জানার ছিল না মনে হলো। যাই হোক, জন্ম ছক দেখে কিন্তু আপনার পিসির শারীরিক সমস্যা রয়েছে, যদি সত্যি পিসির প্রতি ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে সেই জায়গা থেকে বলবো যে পিসিকে একটু কেয়ার করুন, এবং যদি মনে হয় কারোর সাথে একটু যোগাযোগ করুন, কারণ যদি মনে হয় তার উপরে জোর দিলাম, কারণ আপনি একদম মজার চলে ফোন করেছেন, বোঝাই গেল। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি চাকদার থেকে বলছি। আচ্ছা দাদাকে নমস্কার। নমস্কার, কার জন্য জানবেন? আমি আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা নামটা বলুন আগে। শুভময় কর্মকার। ডেট অফ বার্থ? 3/7/1994। সময়? সময় 12:10 PM। আচ্ছা, জন্মস্থান? আপনাকে কিছু বলতে হবে না, আপনি সঙ্গে থাকুন, আর যে কথাগুলো বলবেন সেগুলোতে রেসপন্স করবেন। আপনার যে ডেট অফ বার্থ দিয়েছেন একটু মিলিয়ে নেবেন, 3/7/1994, বাড়ি ছিল রবিবার, দুপুর 12:10 চাকদা। এই অনুযায়ী মেষ রাশি কন্যা লগ্ন ভরণী নক্ষত্র কৃষ্ণ পক্ষের দশমী তিথি এবং গণ হয়েছে নরগণ। এগুলো আপনার জানা ছিল কি? ওকে, মেষ রাশি কন্যা লগ্ন এগুলো জানা ছিল। ঠিক আছে, মেষ রাশি কন্যা লগ্ন, ঠিক আছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, বুধ গ্রহ এবং শনি গ্রহ বক্রী অবস্থায় অবস্থিত। আপনার মেন প্রশ্ন যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যারিয়ার সংক্রান্ত, তাই না? বর্তমানে কি করছেন, বর্তমানে কি করছেন আপনি? আমি বর্তমানে প্রাইভেট পড়াচ্ছি, টিউশন করছি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র শনিভঙ্গ একটা কালসর্প যোগ হয়ে আছে। এই শনিভঙ্গ কালসর্প যোগটা আপনি যদি সম্ভব হয় একটু খণ্ডন করার প্রতিকার করবেন, চেষ্টা করবেন, কারণ শনিভঙ্গ কালসর্প যোগটা আপনার লাইফে যথেষ্ট প্রবলেম তৈরি করছে। আর দ্বিতীয় যেহেতু রাহু অবস্থান করছে, দ্বিতীয় রাহু এবং বৃহস্পতি অবস্থান করছে, এই রাহু এবং বৃহস্পতি অবস্থান করার কারণে আপনি যে পরিমাণে ইনকাম করছেন সেটা কিন্তু আপনি সঞ্চয় করতে পাচ্ছেন না, আপনার ইনকাম যেটা তার থেকে খরচটা বেশি, ঠিক বললাম কি? একদম। এবং আপনি এই মুহূর্তে যেটা ভাবছেন যে আমি টিউশনই তো করছি, এর পাশাপাশি এখন আর কি করতে পারি, জবে জায়গায় যাব নাকি ব্যবসা করব, এই ধরনের একটা মেন্টালিটি মনের মধ্যে একটা দ্বন্দ্ব সেটা আপনার মধ্যে আসছে, ঠিক বললাম? আসতে বাধ্য। অষ্টমে কেতু এবং চন্দ্র থাকার কারণে আপনি মনের দিক থেকে কখনো মানে কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনি করতে পারছেন না। আপনি এর আগে পড়াশোনা করেছেন, ঠিক আছে, কিন্তু পড়াশোনা করবার সময় আপনি যখন কোনো এক্সাম দিয়েছেন, কোনো পরীক্ষা দিয়েছেন, আপনি সামনে যেটা পেয়েছেন সেটাতেই পরীক্ষা দিয়েছেন, আপনি নির্দিষ্ট করেননি যে আমি শুধুমাত্র কি অনলি টিচিংটা করব, নাকি গ্রুপ ডিটা করব, নাকি ব্যাংকিংটা করব, এইভাবে যে একটা সিলেক্ট করা সেটা কিন্তু সেভাবে করে উঠতে পারেননি, ঠিক বললাম? একদম, তার কারণ আপনার মানসিক দিক থেকে আপনি তো নিজে সঠিক যে ভাবনা চিন্তা, সঠিক যে গাইডেন্স সেটা যেমন পাননি,
আপনাকে সঠিকভাবে রাস্তাও দেখায়নি যে আপনি এইভাবে এগোন, তাহলে আপনার সঠিক যে লক্ষ্য উদ্দেশ্য সেটা পূরণ হবে, সেইভাবে আপনাকে কেউ দেখায়নি, আপনি নিজের পথে চলেছেন। বুঝতে পাচ্ছেন? তবে যেহেতু এখানে এখন যে ন্যাটাল চারটা রয়েছে সেই অনুযায়ী বলছি, দেখুন কর্মে জায়গাটা মানে প্রচন্ড ভাবে ডিস্টার্ব হচ্ছে, আগামীতে আরো কিন্তু হবে। যদি মনে করেন যে যে দু তিনটে যে জায়গা বললাম, যে বিষয়গুলো বললাম, এগুলো যদি একটু রেক্টিফাইড করতে পারেন, তাহলে আজকের এই ডিসেম্বর মাসে যে অবস্থায় দাঁড়িয়ে আছেন তার থেকে 2020টা আপনার পক্ষে অনেকটা ভালো হবে। তবে শুধুমাত্র শুনলাম জানলাম এটা করলে হবে না, যে বিষয়গুলো বললাম এটা কিন্তু একটু শুনতে হবে, এটা একটু মানতে হবে। আর এখানে একটা খুব সুন্দর একটা যোগ তৈরি হয়েছে, সেই যোগটা যদি সম্ভব হয় একটু কাজে লাগান, ঠিক আছে? যদি সম্ভব হয় একটু। হ্যাঁ বলুন। আমার কি সরকারি চাকরির যোগ আছে? হ্যাঁ, আমি যেটা বললাম যে আলটিমেট একটা ভালো যোগ আসছে, যদি পারেন একটু কাজে লাগান, ঠিক আছে? আমি কিন্তু জাস্ট উত্তর বলে দিয়েছি। এবার আপনি যদি মনে করেন আমি এখন বাড়িতে বসে থাকবো, শুয়ে থাকবো, আমার টাইমটা আসছে, আমি পেয়ে যাব, তাতে কিন্তু হবে না। যে সমস্যাগুলো আছে সেটাকে রেক্টিফাইড করলে ওই সাকসেসটা আসতে পারে। বোঝা গেল? আগে রেক্টিফাইডটা করতে হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, খুব সুন্দর একটা প্রেডিকশনের সম্মুখীন আমরা হলাম এবং আপনিও কিন্তু এক বাক্যে মেনে নিলেন যে হ্যাঁ একদম ঠিকঠাক বলেছেন। তো সেক্ষেত্রে বলবো যে একটু সরাসরি যোগাযোগ করুন, তাহলেই দেখবেন জীবনের যে দিশাটা আপনি খুঁজে পাচ্ছেন না সেই সঠিক দিশাটা কিন্তু খুঁজে পেয়ে যাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য চেম্বারগুলো বলে দেবো। বর্ধমান, কৃষ্ণনগর, গড়িয়া, গড়িয়াহাট, সোদপুর, শাওরাফুলির চেম্বারে পাচ্ছেন। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 7431917996 এবং 9932564925 এই নাম্বারে। এবং রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত আপনারা যে কোনো একটি প্রশ্ন নিয়ে সরাসরি কথা বলতেই পারেন। আর এখন থেকে আপনারা নিয়মিতভাবে তো দেখছেনই প্রত্যেক সোমবার, বুধবার, শুক্রবার দুপুর 12:05 সঠিক দিশা অনুষ্ঠান শুধুমাত্র গ্লোব টিভিতে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ ম্যাম, আমি মোনালিসা বলছিলাম। আমি একটু আমার বোনের বিষয়ে জানতে চাই। আচ্ছা, বোনের ডেট অফ বার্থ? হ্যাঁ, আমার বোনের নাম হচ্ছে সপ্তমী জানা। পূর্ব মেদিনীপুর। আপনি এখন কোথা থেকে ফোন করছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে ফোন করছি। আচ্ছা, বোনের যে ডেট অফ বার্থ দিয়েছো একটু মিলিয়ে নাও। 4/10/2000, বারে ছিল বুধবার, সন্ধ্যা 7:00 মেদিনীপুর। এই অনুযায়ী ধনু রাশি, মেষ লগ্ন, মূলা নক্ষত্র, শুক্ল পক্ষের সপ্তমী তিথিতে জন্ম এবং গণ হয়েছে দেবাড়িগণ, মানে রাক্ষসগণ। বোনের বর্তমান শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, ঠিক বললাম? আচ্ছা হ্যাঁ, ও সর্দি কাশিটা খুব লেগেই থাকে, ছোটখাটো সমস্যা থাকবেই এখন। এবং আলটিমেট যে ওকে ডক্টর মানে হসপিটালাইজ হতে হবে এটা নয়, কিন্তু মেডিসিন ছোটখাটো থাকতে মানে রাখতেই হবে। এবং এর পাশাপাশি বলছি, বোন কিন্তু এই মুহূর্তে একটু কথাবার্তা না শোনার প্রবণতা, একটু নিজে নিজে কেমন যেন হয়ে যাওয়া, সেই একটা প্রবণতা। রাগি, একটু রাগি ও খুব, একটু ঠিক বলছি কি? হ্যাঁ, বোনের এই মুহূর্তে একটা শনির সাড়েসাথী চলছে, বুঝলে? বোনের এই মুহূর্তে একটা শনির সাড়েসাথী চলছে, এই শনির সাড়েসাথী চলাকালে একটু অবাধ্য হয়ে যাওয়া, নিজে একটু স্বাধীনতা প্রবণ, মানে একটু সেলফ হয়ে উঠবো, মানে কারোর কথা শুনবো না, এই একটা প্রবণতা হবে। আমি যেটা ভাববো সেটাই ঠিক, আদার্স যারা ভাবছে, বাবা মা দিদি যারা ভাবছে, সেগুলো ভুল, আমার ভাবনাটাই সঠিক, এই একটা প্রবণতা আসছে। এবং এই সময় ও কিন্তু একটু বিপথে পরিচালিত হয়ে যাবে, এই একটা কিন্তু যোগ আছে। এবং বিশেষ করে তোমার কিছু আত্মীয় স্বজন যারা রিলেটিভ, হ্যাঁ, তাদের দ্বারা প্রভাবিত হবে বোন। বুঝতে পারলো? সেটা মিশবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি বোনের, আর কি জানতে চাইছো বলো দেখি, প্রশ্নটা কি তোমার? হ্যাঁ বলো। মানে বোনের কি বিষয়ে জানতে চাইছো, প্রশ্নটা কি? বোনের কোন বিষয় জানার ইচ্ছে রয়েছে আর? আচ্ছা, বোনের হচ্ছে কেরিয়ার, মানে ও এখন কেমিস্ট্রি অনার্স নিয়েছে, তো ও চাচ্ছে যে মানে গ্রাজুয়েশনের পর কোন টেকনিক্যাল লাইনে যেতে যাচ্ছে, এবার কোন টেকনিক্যাল লাইনটা একটু ভালো হবে যদি বলতেন। ইয়েস, দেখো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, পঞ্চম হাউসে মঙ্গল অবস্থান করছে,
ওর পড়াশোনা বেশ ভালো হবে, অসুবিধে নেই। ষষ্ঠ হাউসে রবি আছে, প্রচন্ড ভাবে মানে যে কাজের দিকে যাবে ধৈর্যশীল হবে, অর্থাৎ প্রচন্ড ভাবে কাজের প্রতি মনোনিবেশ করবে। কিন্তু দশমপতি শনি, সেই শনি দ্বিতীয় আছে বৃহস্পতির সঙ্গে, খুব একটা ভালো যোগ আছে। ও যদি টেকনিক্যাল লাইনে যদি যায় অবশ্যই হবে, তবে আমি বলবো পাশাপাশি ও কিছু সার্ভিসের জন্য পরীক্ষা দিক, ঠিক আছে, কিছু পরীক্ষা দিক, সেটা ভালো হবে। তবে এক্ষেত্রে যেহেতু দ্বিতীয় পতি এবং সপ্তম পতি সেভেন্থ হাউসে আছে, অসুবিধা নেই, শুধুমাত্র রবির একটু প্রতিকারটা করিয়ে নেবে, ঠিক আছে, রবির একটু প্রতিকার করে নেবে, ভালো হবে। তবে ওর কিন্তু একটা ভালো যোগ আছে, আমি আসছে, একটু রেক্টিফাইড করলে কিন্তু খুব সুন্দর হবে। আর যেটা বলো চাকরি জায়গাতে আমি বলছি কিছুটা রেক্টিফাইড করে নাও, ভালো হবে। তবে ও টেকনিক্যাল দিকে যখন যেতে চাইছে পাঠাও, অসুবিধা নেই। তবে আমি মেন যে জায়গাটা বলতে চাইছি, আমি মেন যে বিষয়টা বলতে চাইছি, শোনো, টেকনিক্যাল করছে করতে দাও, পাশাপাশি ওকে চাকরির দিকটা এগোতে বলো, ওর চাকরির যোগ আছে, কথা বুঝতে পারলে, চাকরির যোগ আছে। তবে কিছু সমস্যা আছে, সামান্য কিছু সমস্যা আছে, সেটা একটু রেক্টিভেট করে নিতে বলো, খুব ভালো যোগ আছে। না, এখানে মাঙ্গলিক বলতে লগ্ন সাপেক্ষে পঞ্চম হাউসে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক নয়, ঠিক আছে, মাঙ্গলিক নয়, কিন্তু তবে সপ্তম প্রতি শুক্র সমসপ্তমে আছে, খুব ভালো, শুধুমাত্র চন্দ্র এবং কেতু একত্রে আছে এবং শনির সাড়ে সাথে চলছে, এই দু তিনটে জায়গায় একটু ডিস্টার্ব আছে, এই দু তিনটে জায়গায় একটু রেক্টিভেট করো, এমনি ভালো আছে, অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এইভাবে ধরে ধরে যদি বুঝিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে তো আপনারা কিন্তু উপকৃত, এবং ইতিমধ্যে প্রচুর মানুষ উপকৃত হয়েও গিয়েছেন। তো সেক্ষেত্রে বলবো যারা ফোনে কথা বলতে পারছেন না বা ফোনে কথা বলতে পারছেন, উভয়ের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য, তারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করছেন আচার্য শ্রী দুলালের সাথে। আজকে যে বিষয়টা ছিল মাঙ্গলিক, এবং প্রত্যেকেরই একটা করে কোয়ারি কিন্তু রয়েছে সবকিছু জানার পর, আচ্ছা আমি কি মাঙ্গলিক বা আমার বোন বা ভাই কি মাঙ্গলিক, মানে আলোচনা আর হলোই না। এই যে বোন এক্ষুনি বললো যে আমি কি মাঙ্গলিক, দেখো মাঙ্গলিক হতে গেলে মূলত আমরা যেটা করি, লগ্নে দ্বিতীয় চতুর্থে সপ্তম অষ্টম দ্বাদশ, এই মূলত ছ সাতটা হাউস, পাঁচটা বা ছটা হাউসে যদি মঙ্গল থাকে তাহলে আমরা মূলত মাঙ্গলিক বলে থাকি। কিন্তু মঙ্গল থেকে শুধুমাত্র কিন্তু মাঙ্গলিক বিচার করা হয় না, অনেক সময় দেখা যায় শুক্র গ্রহ থেকেও কিন্তু মাঙ্গলিক বিচার করা হয়। আবার লগ্ন সাপেক্ষে যে মঙ্গল এই সমস্ত হাউসে থাকলে যে মাঙ্গলিক, সেটা কিন্তু হয় না, আমরা কিন্তু চন্দ্র থেকেও কখনো কখনো বিচার করি। কিন্তু শুধুমাত্র যে হাউসে থাকলে যে মাঙ্গলিক হবে এমন হয় না, এই মঙ্গলটা কোথায় অবস্থান করছে সেটা দেখতে হয়। যদি সেটি মেষ রাশিতে, সিংহ রাশিতে, বৃশ্চিক রাশিতে বা যদি মকরে থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক হয় না, একদম তাই। এবং তার সঙ্গে আরো জানতে হবে এই মঙ্গলটা ন্যাটাল চার্টে কোন অবস্থায় আছে, শুভ অবস্থায় না অশুভ অবস্থায়, কোন পাপ মানে পাপ গ্রহ দ্বারা দৃষ্ট বা পাপ মধ্যাগত অবস্থায় আছে কিনা, এগুলো কিন্তু জানা দরকার। আমি শুধুমাত্র দেখলাম যে মঙ্গল অষ্টমে আছে, মাঙ্গলিক বলে দিলাম, এটা কিন্তু হয় না। এবং অনেক সময় হয় কি, আমাদের এই কিছু কিছু বন্ধু বান্ধব আছে, আমাদের তান্ত্রিক বন্ধু বা জ্যোতিষ বন্ধু, তারা এরকম দেখে বলে দেয় যে মাঙ্গলিক খণ্ডাতে হবে, কাটাতে হবে। আপনারা কাটানোর আগে আগে দেখুন সেই মাঙ্গলিকের প্রভাবটা আপনার জীবনে কতটা আছে, যদি প্রভাবটা অতিরিক্ত থাকে তাহলে কাটান, যদি না থাকে কাটানো আর না কাটানো সমান, সুতরাং আগে এটা দেখুন, দেখে তারপরে এগো। একদমই তাই, বিচার বিশ্লেষণটা করতেই হবে, এবং তার জন্য কিন্তু আপনাকে ভরসা করতে হবে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের উপর। আর যদি এই অনুষ্ঠান দেখতে দেখতে মনে হয় যে না একদম ঠিক জায়গায় আপনার অনুষ্ঠান দেখছেন, তাহলে আমি বলবো সরাসরি যোগাযোগ করে নিতে। আর এই মুহূর্তটা তো টোটকার মুহূর্ত, আমি কখনো বোমবাস্টিং বিষয় নিয়ে আমি আলোচনা করি না বা সেই ধরনের টোটকা দিয়েও থাকি না, একদম সিম্পল টোটকা যেটা বাড়িতে বসে করা যায়, প্রত্যেকে করতে পারেন, যেটা বিষয় সেটা হলো মঙ্গলবার দেখে হনুমান চল্লিশা সেটা পড়া শুরু করুন, টানা 41 দিন পড়বেন, এবং তার পাশাপাশি যদি সম্ভব হয় একটা হনুমান মূর্তি বাড়িতে রেখে পুজো করুন, এবং তার সঙ্গে যদি সম্ভব হয়, আমি অনেক আগেও বলেছি, একটু কালার থেরাপির দিক থেকে হাতে একটা লাল কোনো কার বা কিছু একটা সেটা ব্যবহার করতে পারেন, বা মঙ্গলবার দেখে একটু লাল বস্ত্র বা লাল রুমাল বা নর্মাল কোনো লালের বিষয় সঙ্গে রাখুন, দেখবেন মাঙ্গলিকের দিক থেকে অনেকটা মানে
মাঙ্গলিকের পথ থেকে অনেকটাই মুক্ত হবে। একদমই তাই, আজকে অনুষ্ঠান কিন্তু শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী সোমবার দুপুর 12:05 যেখানে উপস্থিত থাকবেন আপনারা এবং অতি অবশ্যই আমরা। সকলে ভালো থাকুন, অনুষ্ঠান এখানে শেষ করছি, নমস্কার। নমস্কার।